now! প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি রাশেদ স্বপন আপনাদের সামনে উপস্থিত হয়েছি একজন জাদু শিল্পীকে নিয়ে। দর্শক পরিচিত হই জাদু শিল্পী সুমন রাজার সাথে। সুমন রাজা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছেন? ভালো আছি। আসসালামু আলাইকুম দর্শক, আমি জাদু শিল্পী সুমন রাজা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আপনাদেরকে মজার মজার ম্যাজিক দেখাবো। আচ্ছা, দেশে এত প্রফেশন থাকতে আপনি এই জাদু শিখলেন কেন? মানুষ ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যবসায়ী হয়, তো আপনি এই জাদু শিখলেন কেন? জাদু হচ্ছে একটা শিল্প। আমি যখন ছোট ছিলাম, ছোটবেলা থেকেই টেলিভিশনে বা স্টেজে জাদু দেখতাম, তো তখন আমারও মনে হতো যে আমিও বড় হয়ে একজন জাদু শিল্পী হব, এবং তারপর থেকেই সেই ইচ্ছেটা আশাটা মনের মধ্যে পোষণ করা, এবং ধীরে ধীরে সেটা পুষতে পুষতে আজকে আমি জাদু শিল্পী হওয়া, এই জাদু নামে পরিচিত হয়েছেন। তো আপনি কতগুলো জাদু জানেন? আমি আসলে কতগুলো জাদু জানি সেটা আসলে এমনি বলাটা খুবই অসম্ভব, কারণ আমি এমনিতে অনেক ম্যাজিক জানি। আচ্ছা, আপনি জাদু শিখেছেন কার কাছে? আমি জাদু শিখেছি নন্দিত জাদুকর ও শিশু বন্ধু শাহিনশার স্যারের কাছ থেকে। আমি 2007 থেকেই ওনার সাথে থাকা বা ওনার কাছ থেকে হাতে খড়ি ম্যাজিক শিখা। চলুন দর্শক, তাহলে আমরা এখন উপভোগ করি সুমন রাজার সেই প্রখ্যাত জাদুগুলি। দর্শক, আমি জাদু শিল্পী সুমন রাজা আপনাদেরকে আজ কিছু মজার মজার ম্যাজিক দেখাবো। আমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার একটি বক্স আছে, যেটা সম্পূর্ণ ক্লিয়ার। আমি বক্সটিকে এখন এটার মধ্যে বসিয়ে দেব, এবং ম্যাজিক করতে হলে ম্যাজিক স্টিক প্রয়োজন হয়। তেমনি আমার কাছে একটি ম্যাজিক স্টিক আছে, এই ম্যাজিক স্টিকটি আমি এখন এই বক্সের মধ্যে তার করিয়ে রাখবো। এটা হয়তো আপনাদের অনেকেই সম্ভব, বাট ম্যাজিক জানা না থাকলে এটা একদমই অসম্ভব। আপনারা যারা আছেন যে একটি ফুলে সন্তুষ্ট নয়, তাদের জন্য অনেক অনেক ফুলের শুভেচ্ছা। সকল দর্শককে আমার পক্ষ থেকে অনেক অনেক ফুলের শুভেচ্ছা। দর্শক, রোদ কিংবা বৃষ্টি কোনোটাই সমস্যা নয়, যদি থাকে এমনি করে তিনটি ম্যাজিক রুমাল। দর্শক, অন্ধকার কখনোই শান্তির প্রতীককে ডেকে রাখতে পারে না। চলুন আমরা অন্ধকার থেকে আলোর দিশা নিতে যাই। দর্শক, আমাদের অনেকেরই অভ্যাস প্রতিদিন ঘুম থেকে উঠে চায়ের টেবিলে বসে বসে পত্রিকা পড়া। তেমনি আমারও পত্রিকা পড়ার অভ্যাস, কিন্তু যখনই পত্রিকা খুলে দেখি চারদিকে খুন, গুম, ধর্ষণ, নির্যাতন, তখনই মনটা খারাপ হয়ে যায়। আর তখনই আমি এমনি করে থাকা পত্রিকাকে ছিঁড়ে ফেলি। যখনই আমি পত্রিকা ছিঁড়ে ফেলি, তখনই আমার সামনে এসে দাঁড়ায়
আরেক বড় সমস্যা, সেটা হচ্ছে আমার ছোট বোন। সে এসে বলে, ভাই তুমি কি করেছো? আমি বললাম, কেন কি হয়েছে? তুমি পত্রিকা ছিঁড়েছো কেন? বললাম, তাতে কি হয়েছে? তুমি জানো না পত্রিকাতে থাকে নানান পরীক্ষার সাজেশন। আমি বললাম, তাতে কি হয়েছে? তুমি পত্রিকা ছিঁড়ে ফেলেছো, এখন আমি কোথায় পাবো সেই সাজেশন? আমি বললাম, কোনো সমস্যাই না, তুমি চাইলে এখানেই পেতে পারো সেই সাজেশন। দর্শক, আমাদের প্রত্যেকেরই নানা রকম শখ থাকে। এমনি করে পাখিদের ছবি প্রেমে বাঁধিয়ে রাখা আমার একটি শখ। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলুন তো এটি কি পাখির ছবি? নিশ্চয়ই ভাবা শুরু হয়ে গিয়েছে। চলুন আমরা বাস্তবে দেখি এই পাখিটি আসলে কি পাখি। 1, 2 অ্যান্ড 3। এই পাখিটি হচ্ছে একটি পায়রা।